বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি আছি একটা প্রবাসী পরিবারে, সেই কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকায় আসছি। যখন শুনতে পেয়েছি এই প্রবাসী পরিবারটা অনিরাপত্তায় ভুগছে, এই মানুষটাকে সমাজে বসবাস করতে বিঘ্নিত করছে একদল হায়না, সে হায়নাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং এই মানুষটাকে নিরাপত্তা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আমি উপস্থাপন করতে যাচ্ছি। আমি একলা ঘরে থাকি, আমার স্বামী থাকে প্রবাসে, আমার শাশুড়িও বাড়িতে থাকে না, পাশে একটা দোকান আছে, এই দোকানে এলা থাকে। আমার বাসুরও বাড়িতে থাকে না, আমার বাসু আর যা ঢাকা বাসা বাড়ি করে থাকে। আমি একলা ঘরে থাকি বা এক সময় ঘরে বসে থাকি, বাচ্চা নিয়ে খেলাধুলা করি। আচ্ছা, তো এখন সমস্যা করে কি আপনার উপর? সমস্যা পাশের ঘরের আফিজ মিয়া, ইনি কোনো কাজ টাজ করে না, বাড়িতে থাকে। ইনি আমি একলা ঘরে থাকি, ঘরে তো আর কিছু কেউ নাই, এই জন্য ইনি আমার আয়া খারাপ খারাপ কথা কয়, খারাপ খারাপ প্রস্তাব দেয়, এলে প্রস্তাব রাজি হইতাম। আমার ও লোভ দেহা, টেহা দেহা বা জাগা দেহা, এসব লোভ দেহা দুই দিন আমার উপর আক্রমণ করছে, আমার জাবরে ধরছে, আরো খারাপ খারাপ টাচ করছে। তারপর আমি সাবধান করছি, আমি কইছি দেহ আমি হইছে আপনার মেয়ের সমান, আমার বয়সে আপনার মেয়ে আছে দুইটা, আরো গরম মেয়ে আছে, আরো মেয়ে বিয়ে দিছেন, আমার ওনারও ওনারও বয়স্ক মানুষ, বাচ্চা কাচ্চা অনেক আছে, আমার বাবার সমান ইনি। তো আপনারও তো দুইটা সন্তান, জি, তো উনি কি এগুলো দেখে না? আমি কইছি আমার দুইটা সন্তান আছে, আমার সংসার আছে, আমার স্বামী বিদেশ গেছে কষ্ট করে উপার্জন করতেছে আমাদের সুখের জন্য, আমি কেন আপনার প্রস্তাবে আমি রাজি হবো? তারপর উনি কইছে কি তুই যদি রাজি না হস, তে আমার আবার হুমকি দিছে, যদি আবার এই কথা কেউ কাছে কস, তে তোর খবর আছে দেখিস কি করি, তোর যদি রাত্রে একলা থাকস, রাত্রে এসে যদি কিছু করি কেউ দেখবো। আপনি কি প্রশাসন অথবা গ্রামের যে লোকজন আছে, চেয়ারম্যান মেম্বার আছে, তাদের কাছে বলেন নাই ব্যাপারটা? জি, আমি মেম্বারের কাছে বলছি, আমার মামা শ্বশুর এনে একজন সরদার ইলার কাছেও বলছি, এরা ডাক ফোনে ইলার কাছে ডাক ইয়ে করছে, আসতে হয়েছে কিন্তু এই আসে না। গ্রাম সালিশ করতে চান, বিচার ডাকেন কিন্তু উনি আসে না? না আসে না। তো না আসলে ওনার বাড়িতে সবাই যেতে পারেন না? ইনার বাড়ি তো আমি প্রথম ইলার বউরে জানাইছি, তারপরে কি বলে বউ ইলার বউ ক আমি ইলারে আরো আমার স্বামী বিদেশ থাকে না, আমার বলে লুবি আমি আমার মনে আপনার উপর উল্টা দোষটা পাইতেছে, দোষটা পাই দে। তারপর আমি এই ব্যাপারে আপনি সরকারের কোন সহযোগিতা চেয়েছেন কিনা বা আপনি মামলা মোকদ্দমা করেছেন কিনা? জি, আমি কোর্টে মামলা করছি, করার পরে এই মামলা জজে আমারে দিছে পিপিআই কাছে তদন্ত করার জন্য, তদন্ত করে পিপিআই নিছে, কইছে 15-10 দিন রাখবো, এটা কোর্টে আবার ফাটাই দিব রিপোর্টটা, তদন্ত রিপোর্ট, কিন্তু পিপিআই স্যার আমার রিপোর্টটা এখন পর্যন্ত পাঠায় নাই, কিন্তু আমি ফোন দেই, ইনি বলে যে সিলেট যাইব রিপোর্টটা, সিলেট থেকে ঢাকা আইব, ঢাকা থেকে কোডাইব, আমি বলছি কি রিপোর্ট আবার ঢাকা আবার সিলেট কেন যাবে? রিপোর্ট করতে করতে তো আপনার রিজর্ট যদি নিয়ে নেয় তো এই রিপোর্ট দিয়ে কি হবে? আমি কইছি ইলার বউ ইলার মেয়ে বা ইলার আশেপাশে ইলার ঘরের মানুষের আমার ওর সিঙ্কল বাসা, আমি বাড়িতে একলা থাকি, তারপর আমার জালের বাসা। আপনার বিরুদ্ধে যে অভিযোগ জানাইছে, আপনারা তো গ্রামবাসী এখানে আছেন, ওনার বিরুদ্ধে যে তারা যে অভিযোগ জানায় এইগুলো কি সত্য মিথ্যা? আচ্ছা আচ্ছা, তারপরে বলেন। তারপরে আমার যা বাসুরে ফোন দিয়ে আনছি যে বাড়িতে থাকার জন্য, কারণ আমি একলা তাহি থাকতে পারতেছি না, রাত্রে খারাপ খারাপ মোবাইলে ভিডিও সাইড আমার দরজার সামনে আনে মোবাইল ধরে রাখে, যে খারাপ ছবি সাইড আমার মোবাইলে দরজার সামনে আনে ধরে। আপনি আপনি যে এগুলার প্রমাণপত্রগুলো আছে এগুলো যে করে, তা আমি বয়ে মানে ঘর থেকে ইয়ে করতে পারি। আপনি যে রেকর্ডটা যে করছেন এটা এটা কোন সময় করছিলেন? এটা মামলা করার অনেক আগে প্রথম করছি। দর্শক, এই ভিডিওর ফাঁকে আপনারা একটু রেকর্ডটা শুনে আসেন। দুলাবা দুলাবার মতন থাকবা, তুমি হাত লাগা আলাপ করো, তোমার বউ আছে না, তো তুমি তোমার বউ তে আরেকবার বড় যে তুমি নজর দাও, তুমি আমাদের গুতাম আমাদের আমাদের পার্সা পার্সা ধরে আমাদের অন যে তুমি যে কামটা করছো পার্সা কই কিতা আর্থা তো কি লিগা পার্সা তো উঠান দেলা উঠান দেলা কিতা দেল তোমার টানে তো কিতা দেওয়ার জিনিস নেই
তো তোমার বোন আর তোমার বড় গাটি পড় আমরা দাঁড়াই দেবো তোমার বউ কিন্তু কোন দিক দেখো সব দিক তো আর লাল হইলে গেলে সুন্দর আর কালো হইলে সুন্দর না না তোমার আমি তাহলে আমার টিপার লাগে কেউ আমার জিকে তো জামাই না না আমার জামাই না থাকলে কি দিছে তুমি হাত লাগা দু তুমি দুলা ভাই বড় ভাই সমান তুমি হাত লাগাই কি লিগে হাত লাগাই তাই হাত লাগা কথা আমার জামাই আনা মত আমার জামাই আনা মত তোমার দিলাম যারা দেয় গিয়ে তোমার বগিতা কম আমার হুমকি দৌ আমি হুমকি দিতাম না তুমি আমার সাথে যে কাজ করছো আমার ফার্সায় ধরছো তাহলে আমি কইতাম না একবার আমার ফার্সায় দেবো আমি কিন্তু দেড়া হুম বিচার দিতাম না বউ আছে জীবত আছে তো তুমি আবার এইসব কুত্তা করো দু আসো আমরা কেউ গেছো বুঝছো যে বুঝি আনিস খুব বিয়া করাইবা যে বিয়া দাল চলো মাত্র তোমার শোনা হয়েছে তোমার শোনাও গেছে না জানি মন ভরেছে মন ভরেছে তো মন না ভরেছে তোমার বউয়ের সাথে যাও আমি কইছি তোমার মন ভরেছে না হয়েছে তুমি আমার দ্বারা দিও তাহলে আতলাগা আলাপ করা কি লিগা আমি টিপাটি করতাম তুমি কে দা আমার জামা যে আমি তোমার সাথে টিপাটি করতাম বোনের জামাই যদি কাকুর আমি দিলাম আমার জামাই জামা দিও আমি তোমার টিপাটি করবো আমি করে বইলেছি তুমি এনায় হাত লাগাইতেছো এমা দাইও মারতেছো এমা দাইও মারতেছো রেকর্ড করার পরে রেকর্ডের উইলার বড় উনেছি ইলার বউ ক ইতা মিশা এম নয় আমি উদুদি কথা হই তো এখন আপনি প্রশাসনের কাছে আমাদের দেশবাসীর কাছে আপনি কি চান আমি প্রশাসনের কাছে বিচার চাই যে আমার নিজ আপনারা শুনতে পেলেন এই এই পরিবারটার উপর একজন হায়না তাকে আমি হায়না বলবো তাকে কখনো মানুষ বলবো না কারণ যে মানুষটার বড় বড় ছেলে সন্তান আছে সেইগুলোর বিয়ের বয়সও হয়ে গেছে বিয়েও দিছে নাতিপতিও হয়ে গেছে সেই মানুষটা এই এই বাচ্চা মেয়েটার উপর খারাপ নজর দিয়ে এই এই মানুষটাকে নানারকমভাবে হেয় প্রতিপন্ন করছে আজকে তার যদি চরিত্র খারাপ হতো সে কখনো ক্যামেরার সামনে আসতো না মেনে নিলাম এই মানুষটার সব কিছুই খারাপ খারাপ হলে সে সব কিছু ফেলে দিয়ে ওই বুড়া লোকের সাথেই জীবন গড়ার জন্য চলে যেত কিন্তু তার সব কিছু থাকার পরেও সে এই মানুষটার উপর অমানবিক অত্যাচার করছে বলে উনি অভিযোগ করছে তো আমি অনুরোধ জানাই আমাদের প্রশাসনের কাছে যেহেতু উনি মামলা দায়ের করেছেন পিবিআই তদন্ত করছেন আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলতে চাই আপনারা এই ঘটনা সুস্থ তদন্ত করে রিপোর্টটা খুব তাড়াতাড়ি জমা দিবেন এবং এই মানুষটার উপর যদি সত্যি ওই লোকটা খারাপ মন্তব্য অথবা খারাপভাবে তার জীবনের চলার পথ মান উন্নয়নে ডিস্টার্ব করে তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় নেবেন নিয়ে এমনভাবে সাজা দিবেন যাতে দ্বিতীয়বার আর কেউ এই ধরনের ঘটনা করতে না পারে দেখুন এই প্রবাসী বোনেরা তারা স্বামী ছেড়ে স্বামীকে ছাড়া দিনের পর দিন রাতের পর রাত এই ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য নিজের স্বামীর ঘরে একা একা কাটিয়ে দেয় এই মেয়েটা পারতো তার বাপের বাড়িতে চলে যেত কিন্তু তার স্বামীর ভিটা কে দেখবে তা আমি মনে করি সেই মানুষদের আমাদের নিরাপত্তা দেওয়া দরকার বাংলাদেশে এই সময়ে কেউ বিদেশি স্বামীর ঘরে থাকতে চায় না
সবাই গাটি গোটা নিয়ে পলায়, টাকা পয়সা নিয়ে অন্য লোক নিয়ে পলায়, কিন্তু এই মানুষটা তো এই ছেলে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে স্বামীর সংসারে আসে। আমি মনে করি এই মানুষটার জানমালের নিরাপত্তা আমাদের দেয়া দরকার, এবং সেই সুবাদে আজকে আমি ছুটে এসেছি সরাইল নাসিরনগরের কুন্দা গ্রামে। তো আমি অনুরোধ জানাই যারা সরাইল থানা সহ উনি যে কোর্টে মামলা করেছেন সেই মামলাটা পিবিআই খুব তাড়াতাড়ি তদন্ত করে, যাতে এই মানুষটার উপর কোনো ধরনের অমানবিক অত্যাচার করতে না পারে সেই ব্যবস্থা করে দেবেন। একটু বলবেন যে আসলে ওনার উপর যে উনি যে অভিযোগটা জানাচ্ছে এটা কি সত্য? জি, এই মহিলাটা যে অভিযোগ জানাচ্ছে আমাদের কাছে, আমরা গ্রাম্য সালিশ করি আমাদের পাড়া মহল্লায়। জি, সে যখন আমাদেরকে বলছে তখন প্রথম তার কথা আমরা বিশ্বাস করি না। তখন সে বলছে যে ভাই যদি আপনারা বিশ্বাস না করেন, আমি এমন একটা আলামত আছে, তখন তো আপনারা বিশ্বাস করবেন। তখন ওই যে রেকর্ডটা যে দিছে, আমি বললাম আপনি নির্দোষ, আপনি সালিশে আসেন, সালিশে এসে প্রমাণ করেন আপনি নির্দোষ। আপনার আপনার কি মনে হয়? বাচ্চাগুলোকে বেড়ে ওঠার সুযোগ করে দেয়া, আজকে এই ভিডিওটা শেয়ার করা মানে এই প্রবাসী পরিবারটাকে নিরাপত্তা দেয়া। আমি অনুরোধ জানাই আপনারা দয়া করে যদি প্রবাসীদেরকে মনে করেন রেমিটেন্স যোদ্ধা, যদি মনে করেন এই প্রবাসীরা বাংলাদেশ গড়ে, তাহলে এই এই প্রবাসী পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য, বাঁচার জন্য, বাবু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাঁচার জন্য সুযোগ করে দিবেন। খাইছুনি ভাত? খাইছুনি কি দিয়ে ভাত খাইছো বলো? স্কুলে যাও? স্কুলে যাও না, এখনো বড় নাই, বড় হইলে যাবা। দর্শক, এই ফুটফুটে সন্তানগুলোর জীবন বাঁচাতে আপনাদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে বেড়ে উঠতে, কারণ মা যদি না থাকে, মার যদি চরিত্রে কলঙ্ক আসে, তখন এই বাচ্চাগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।